লিখেছেন, আমার এলাকায় নির্বাচন চলছে, অনেকে অনেক নির্বাচনী প্রার্থী ভোট চাইতে আসে, তাদেরকে আমরা ভোট দেব না, তবুও তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য মিথ্যা বলে ভোট দেব, এরূপ মিথ্যা বলা কি জায়েজ আছে? বোন মিথিলা, এই সমস্যাটি আমাদের অনেকেরই, আর এই সমস্যা থেকে বের হওয়ার উপায় হলো যে যারা ভোট চাইতে আসবে দোয়া চাইবে তারা যে আমার জন্য দোয়া করবেন, আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, বলবেন হ্যাঁ অবশ্যই আপনার জন্য দোয়া করি, দোয়া করবো না মানে সবসময় দোয়া করি, এখনও দোয়া করছি, কী দোয়া করছেন সেটা তো আর আপনি তাকে বলছেন না, আপনি দোয়া করবেন তার জন্য, আল্লাহ তাকে হেদায়ত দান করুক, তিনি অসৎ মানুষ হলে, খারাপ মানুষ হলে আল্লাহ তা তাকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, সেই দোয়া করবেন, আপনি তাকে দোয়া করছেন এটি জানাবেন, কিন্তু কী দোয়া করছেন সেটা তো আপনি বলছেন না, অতএব আপনি ইনশাল্লাহ মিথ্যাবাদী হবেন না এর কারণে। আর ভোট দেব কি না এটা যদি জিজ্ঞেস করে তাহলে সেটাও ঘুরিয়ে বলতে পারেন যে অবশ্যই ভোট দেবো, বলেন কি ভোট দেবো না মানে ভোট দেব হ্যাঁ আর আপনার জন্য দোয়া করি, এরকম ঘুরিয়ে ফিরিয়ে বলবেন, হ্যাঁ আপনাকেই ভোট দেবো এরকম কথা বলবেন না, যেহেতু আপনি তাকে আসলে ভোট দেবেন না, একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবেন ইনশাআল্লাহ বিদিলা, তার ফলে আপনি গোনা থেকে মুক্ত থাকবেন। আর যদি এমন হয় যে আপনাকে সে বলতে বাধ্য করে আর না বললে আপনার পরে জুলুম নেমে আসবে, তাহলে আপনি মিথ্যা বলতে পারেন, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে তাওরিয়া বলা হয়, অর্থাৎ একটু ঘুরিয়ে বললেন, সেটি হলো অধিকতর উত্তম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এরকম ঘটনা ঘটেছে যে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যে সত্য বললে সেখানে নির্যাতন নেমে আসবে, জীবন হুমকির মধ্যে পড়বে, নিজের ইজ্জত আব্রু নিয়ে টানাটানি হবে, পরিবারের ইজ্জত আব্রু নিয়ে টানাটানি হতে পারে, এরকম ক্ষেত্রে তিনি একটু ঘুরিয়ে বলেছেন। এই ঘুরিয়ে বলাটা জায়েজ আছে এই ধরনের পরিস্থিতিতে আত্মরক্ষার খাতিরে, কিন্তু মিথ্যা নয়, সরাসরি মিথ্যা একজন মুসলমান বলবেন না। এই সমস্ত ক্ষেত্রেও যদি আপনি মিথ্যা না বলে সততার উপরে টিকে থাকতে পারেন সেটা অবশ্যই তাকওয়ার দাবি, কিন্তু সুযোগ আছে আপনার জন্য একটু ঘুরিয়ে বলার। এম এ কাশেম আপনি লিখেছেন,